নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান এবং আপনারা সেটা জানেন যে এই যে অনুষ্ঠান আপনাদের সামনে এখন সরাসরি চলে এসেছে টেলিভিশনের পর্দায়, আপনারা বাড়িতে বসে বা কেউ হয়তো মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠান দেখছেন, এটা নিছক একটা অনুষ্ঠান কিন্তু নয়। বহুদিন ধরেই এই অনুষ্ঠান আপনাদের জীবন চর্চার সঙ্গে যেমন জড়িয়ে গিয়েছে, তার পাশাপাশি আপনাদের জীবন দর্শনকে একটা নতুন দিশা দিয়েছে। কারণ ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে যাবেন এমন একজন মানুষ, তিনি একাধারে একজন দুরন্ত মোটিভেশনাল স্পিকার, তিনি একজন লাইফ কোচ, তিনি একজন সাকসেস গুরু, এবং তিনি সবসময় নতুন পথের সন্ধান আপনাদেরকে দিয়েছেন। এই যে বললাম যে নতুন দিশা দেখিয়েছে আপনাদের জীবনকে, শুধুমাত্র বার্থ চার্ট রিফরমেশন কিন্তু নয়। আজকে বার্থ চার্ট রিফরমেশনের কথা আমরা তার কাছ থেকে জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি জীবনে কোন কোন দোষগুলো বা কোন কোন গ্রহের কী কী কুপ্রভাব যদি আমাদের জীবনে একটা লম্বা সময় ধরে পড়ে কীভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, কী করে সেখান থেকে আমাদেরকে সেফগার্ড যেতে হবে, আমাদের যে নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার যে প্রোটেকটিভ গিয়ারগুলো সেগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, বা আদপেও কোন কোন জিনিসটা আমাদের ক্ষেত্রে একেবারে অবশ্যম্ভাবী লাগবেই লাগবে। এখন তার কাছ থেকে কিন্তু আমরা আমাদের নিজেদের হাতটাকে চিনছি, আমরা জানছি, এবং আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। শুরুতেই বলেছি তিনি একজন লাইফ কোচ, একজন সাকসেস গুরু, একজন মোটিভেশনাল স্পিকার। অবশ্যই তাকে স্বাগত জানাবো। জ্যোতিষ গুরু আচার্য দেবদত্ত আমাদের সঙ্গে রয়েছেন, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমরা এখন হাত চিনছি, তাই তো? না, হাত চিনছি বললে ভুল হবে, হাত প্রত্যেকেই চিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হাতের সাথে মানুষের জীবনচর্যার মধ্যে কি কি সম্পর্ক রয়েছে এবং তার সাথে সাথে আমাদের প্রতিদিনের ঘটে চলা ঘটনা, যে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় অবস্থান করছি, আজকে কোথায় আছি এবং আগামী দিনে কোথায় যেতে চলেছি এবং যাওয়ার রাস্তাটা কিভাবে হবে, কি হবে, তার সাথে জন্মছকের যে কম্বিনেশন সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যেমন এর আগে আমি মেনলি আমি যেটা নিয়ে আমি আলোচনা করছি যে এই যে সময়টা আগামী দিনে যে সময়টা আসতে চলেছে সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আজকে থেকে আমরা কি কি প্রিপারেশন নেব এবং কোন জায়গাটাতে আমাদের আমরা দাঁড়িয়ে আছি, হাতের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এর আগের দিন অনুষ্ঠানে আমি ভাগ্যরেখা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে ভাগ্যরেখার অবস্থান কোন জায়গাটাতে গেলে কি অবস্থায় থাকে, এবং অনেকের ক্ষেত্রে হাতে অনেক সময় ভাগ্যরেখাই থাকে না, তাহলে কি সে মানুষ কি লাইফে সাকসেসফুল হবে না, তার মানে কি তার সৌভাগ্য আসবে না? হ্যাঁ, ডেফিনেটলি সেই জায়গাটা একটা আলোচনা আমি করেছিলাম। আজকে আমি যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে হাতের গঠনের ক্ষেত্রে কি কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে এবং তার সাথে সাথে আমাদের জীবনের সাথে কোন জায়গাটায় আমরা কিভাবে সেইটাকে বুস্ট আপ করে আমরা লাইফে উন্নতি করতে পারবো। যেমন অনেকের ক্ষেত্রে আমাদের হাতের অনেক রকম গঠন থাকে, কারোর হাতের ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড মানে শক্ত হাত থাকে, ভীষণ একটা ইলাস্টিসিটি, হ্যাঁ ইলাস্টিসিটি কম থাকে। আবার অনেকের হাত থাকে এতটাই ইলাস্টিসিটি রয়েছে, এতটাই ফ্লেক্সিবল রয়েছে। এর আগের একটা অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম যে যে মানুষ যত বেশি সাকসেসফুল, সো কল্ড সাকসেসফুল নয়, সাকসেসফুলের যে প্যারামিটার রয়েছে সেই সাকসেসফুলের জায়গাটাতে যারা জীবনে এনলাইটেড হয়েছেন এবং সমাজকে এনলাইটমেন্টের মধ্যে নিয়ে এসছেন সেই সব মানুষের ক্ষেত্রে আমরা যত যদি তাদের সাথে যদি আমরা পরিচিত হওয়ার সুযোগ পাই, তাদের সাথে যদি হ্যান্ডশেক করি বা তাদের সংস্পর্শে আসি, দেখব তাদের হাতের গঠনটা অত্যন্ত মোলায়েম, অত্যন্ত ফ্লেক্সিবল যাকে বলে। তার কারণ বলা হয় যত আপনি জীবনে সাকসেসফুল হবেন তত আপনার হাতের গঠনগত দিক থেকে চেঞ্জ আসবে। তার মানে আপনি সাকসেসফুল হচ্ছেন কি না বা সাকসেসফুলের কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছেন সেটাও কিন্তু আপনার হাতের নমনীয়তা যেটাকে বলে সেই নমনীয়তাটাও কিন্তু বলে দেবে। এবং অনেকের ক্ষেত্রে থাকে সোকল্ড, আমি বলি সোকল্ড সাকসেসফুল অনেকের ক্ষেত্রেই, যাদের মধ্যে দেখবেন প্রচুর প্রতিপত্তি রয়েছে, ঐশ্বর্যশালী রয়েছে, প্রভাবশালী রয়েছে, আপনার আশপাশের এরকম মানুষকে দেখবেন স্টিল তার হাতের গঠন অত্যন্ত স্টিফ, অত্যন্ত শক্ত। আমি তার অ্যাটিটিউড বলুন, তার সেই জায়গাটাতে আপনার প্রত্যেকটা পদে পদে আপনাকে একটা জিনিস মনে করাবে, তার মধ্যে আপনার তার সম্পর্কে আপনি বলবেন এই লোকটার ভীষণ অহংকার রয়েছে। ও আচ্ছা, আপনি নিজেই ফিল করবেন এই ধরনের মানুষের ক্ষেত্রে, দেখবেন যার রাফ ব্যবহার, কিন্তু প্রচণ্ড পয়সা করেছে, প্রতিপত্তি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু মানুষের সাথে ব্যবহার আমি আমি একদম কিচ্ছু না, তার হাতের গঠনটাকে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি কতটা সত্যি সেই জায়গাটাতে। তার হাতের গঠন যতটা রুক্ষ, ব্যবহারও ততটাই রুক্ষ। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্যারকেও আমার নমস্কার। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে বলছিলাম। হ্যাঁ অনুপ দত্ত। হ্যাঁ বলুন। আমি একটু স্যার আমার নিজের সম্পর্কে জানতে চাই। হুম নিশ্চয়ই জানবেন অনুপ, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি নিজের সম্বন্ধে জানবো। অবশ্যই, আগে বলুন অনেক দিন ধরে কি অনুষ্ঠান দেখছেন, কেমন লাগে? দেখুন ম্যাডাম আমি তো ঠিক দেখতে পাইনি, আমার মাই দেখে বাড়িতে, আমার পাশে এক গ্রাম গেছিল ওনার কাছে অনেকদিন আগে, হয়তো দাদার ম্যারেজ নিয়ে কি সমস্যা ছিল তা ওনার কাছে দেখানোর পর দাদার ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, আমরা একসময় বলতাম যে পৃথিবীর সমস্ত বিয়ের সমস্যা কে দেবদত্তদা ঠিক করতে পারে। বলুন এনি আপনার ডেট অফ বার্থ। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ 8/8/1996। আপনি এখনো তো উত্তর চব্বিশ পরগনা থেকেই ফোন করছেন? হ্যাঁ আমি হাবড়া থেকেই থাকি। হাবড়া থেকেই ফোন করছেন, তার মানে পরের দিন সকালবেলাটা আপনার বৃহস্পতিবার ছিল, রাইট? হ্যাঁ স্যার বৃহস্পতিবার ছিল। বৃষলগ্ন বৃষলগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র চন্দ্রের দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে রাশি লগ্ন জানেন? দেখুন প্রথম কথা হচ্ছে এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্নে চন্দ্র বসে রয়েছে, দ্বিতীয় স্থানে শুক্র মঙ্গল, তৃতীয় রবি, চতুর্থে বুধ, পঞ্চমে রাহু, অষ্টম স্থানে বৃহস্পতি, একাদশ স্থানে শনি কেতু। প্রথম কথা হচ্ছে আপনি চেষ্টা করুন আপনার কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে আপনার মধ্যে সেই কনফিডেন্স লেভেল বা সেই জায়গাটা আপনার মধ্যে ভীষণভাবে রয়েছে, কিন্তু একটা জায়গাতে আপনাকে স্ট্রিক থাকতে হবে, সেটা হচ্ছে আপনার ডিসিশনের ক্ষেত্রে। আপনি খুব আপনি যে কোনো নতুন কিছু নেওয়ার ব্যাপারে আপনি যখন ভীষণ কনজারভেটিভ, তেমনি হঠাৎ করে ডিসিশন নিয়েও আপনি ভীষণ কনফিউশনে ভোগেন, তাই না? হ্যাঁ, তো এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেই জন্য আপনার সাকসেসের ক্ষেত্রেও আপনার ভীষণভাবে ডিলে করছে এবং কোনো কাজ করে আপনি স্যাটিসফাইড হতে পাচ্ছেন না, এটাই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আপনার সব থেকে বড় চ্যালেঞ্জ। এটাই প্রশ্ন ছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি মেনলি আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে আমার মেনলি চাকরিটার বিষয়ে, আমি তো ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছি, এবার এবার আমি সরকারি বিভাগ, সরকারি কি হওয়ার সম্ভাবনা? আপনার কাজের জায়গাটা নিয়ে কিন্তু সেই থেকে দেবদত্তদা বলছেন। আপনি চেষ্টা চালিয়ে যান, আপনার হয়ে যাবে, কিন্তু তার আগে পড়াশোনাটা দিকে চেষ্টা করব না বেসরকারিতেই করব। আপনি আগে তার থেকে সব থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনার সব থেকে বেশি ফোকাসড হওয়া উচিত, সেটা হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, আপনার জ্ঞান আহরণের জায়গাটা ভীষণভাবে আগে, কোন ইয়ার আপনার? হ্যাঁ বলুন স্যার। আপনার কোন ইয়ার এখন? আমার স্যার এই কমপ্লিট হয়ে গেছে, ইলেকট্রিক্যালে আইটিআই করেছি, ইলেকট্রিক্যাল। এখন কি করছেন? এখন কমপ্লিট হয়ে গেছে, এখন পড়াশোনা করছি না, আপাতত স্টপই রেখেছি, জবের চেষ্টা করছি। আপনি চেষ্টা চালিয়ে যান, আপনার হয়ে যাবে। আর পড়াশোনা বলতে কম্বাইন্ড সরকারির জন্য পড়াশোনা করছি, রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, রেল। এই তো ইলেকট্রিক্যাল আইটিআই করেছেন, কোটে রেলের জন্য, রেলের জন্য জেনে নিবে, সেটা করুন, কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যান, আপনার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যারা অনুষ্ঠান দেখছেন, আমি একদম আলোচনায় ফেরার আগে চট করে দুটো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখবো, কারণ যারা শহর কলকাতায় থাকেন বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল, তাদের প্রধান প্রশ্ন এটা থাকে যে আমি কী করে যোগাযোগ করতে পারবো। আপনারা যোগাযোগ করতে পারবেন প্রত্যেক রবিবার হাতিবাগানে আপনাদের জন্য সময় দিচ্ছেন জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। প্রত্যেক বুধবার গড়িয়াহাটে আপনারা চেম্বার পাচ্ছেন, এবং আমি বাইরের চেম্বারের কথা বলবো, কারণ এই মাসে আপনাদের জন্য চেম্বার আছে কিন্তু শিলিগুড়ি এবং কোচবিহারে। নর্থ বেঙ্গলের বন্ধুরা, আপনারা শিলিগুড়িতে 19 এপ্রিল পেয়ে যাচ্ছেন এবং কোচবিহারে চেম্বার থাকবে এপ্রিল মাসের 20 তারিখ। তার পাশাপাশি তমলুক এবং খড়গপুরেও এই মাসেই থাকছেন আচার্য দেবদত্ত। এপ্রিল মাসের 10 তারিখে থাকছেন তমলুকে, 11 তারিখ থাকবেন খড়গপুরে। বর্ধমানের বন্ধুরা, আপনারা কিন্তু মে মাসের 6 তারিখে বর্ধমানে পাবেন চেম্বার, 6 মে থাকছেন বর্ধমানে। এপ্রিল মাসের 10 তারিখে তমলুক, এপ্রিল মাসের 11 তারিখে খড়গপুর, 19 এপ্রিল শিলিগুড়ি, এপ্রিল মাসের 20 তারিখ কোচবিহারে থাকবে চেম্বার। যারা কলকাতা শহরে রয়েছেন, দুটো জায়গায় চেম্বার আপনাদের জন্য, হাওড়াতে থাকছেন বা 2/24 পরগনা, তারা আপনারা এখানে ভিড় করেন। প্রত্যেক রবিবার হাতিবাগান এবং প্রত্যেক বুধবার কিন্তু গড়িয়াহাটে থাকছেন আচার্য দেবদত্ত। মানুষ কতটা সফল হবেন সেটা বলবে হাত, তাই তো? একদমই তাই। আর তার সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যাদের হাতের ক্ষেত্রে, আমরা যদি হাতটাকে একটুখানি দেখব ছবিতে, যাদের হাতের ক্ষেত্রে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই খানটা, কারণ এই খানটা করেই একটা মানুষের জীবনের অনেক কিছু জায়গা ভীষণভাবে থাকে। এইখানে একটা মানুষের
ম্যারিড লাইফ কতটা হ্যাপি হবে সেটাও যেমন এইখানটায় থাকে, একটা মানুষের জীবনের সাকসেস কতটা থাকবে, কোন জায়গাটা গেলে সে সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছবে, অথবা চূড়ান্ত সীমায় পৌঁছানোর আগে কোন জায়গাটাতে বাঁধার জন্য সে পিছিয়ে পড়বে সেটাও কিন্তু এই জায়গাটাতে থাকে। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে, একটা মানুষের ক্ষেত্রে রবি রেখার বৈচিত্র্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে, কোনো মানুষের ক্ষেত্রে রবির ক্ষেত্রটা যদি খুব অশুভ থাকে তাহলে তার জীবনচর্যার ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সমস্যা তৈরি হয়। আপনার রবির জায়গাটা শুভ না অশুভ কী করে বুঝবেন, সেটা হচ্ছে আপনার হাতের যে রিস্ট যেটা রয়েছে, রিস্টটাকে যদি দেখব, সেই রিস্টটা যদি আপনার হাত অপেক্ষা, কবজি যেটাকে বলে, সেই কবজিটা যদি হাতের অপেক্ষা যদি আপনার একটু চওড়া থাকে, তাহলে জানবেন আপনি রবির দ্বারা কিন্তু কুপিত। মানে রবি কোনো না কোনোভাবে আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ অশুভ জায়গা রয়েছে, এবং এই কারণের জন্য দেখবেন প্রচুর মানুষের ক্ষেত্রে, দেখবেন এই যে ছেলেটি এর আগে ফোন করলো, প্রচুর কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে, কিন্তু সেই জায়গাটাতে অ্যাচিভ করতে পারছে না। প্লাস রবি রেখা কারোর ক্ষেত্রে অশুভ সেটা কী করে বুঝবেন, আরও কিছু জায়গা রয়েছে। দেখবেন যে কোনো মানুষের মধ্যে অহেতুকভাবে নিজের ওপর ওভার কনফিডেন্সের একটা ব্যাপার ভীষণভাবে থাকবে। ছোটোখাটো যে কোনো বিষয়ে আমি সব জানি বা আমি সব বুঝে গেছি গোছের কিছু মানুষ দেখবেন আশপাশে প্রচুর পাবে। একদম, তো এদেরকে এই ধরনের মানুষ ক্ষেত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও দেখবেন যে একটা সময়ের পর, মোটামুটি 13-14 বছর বয়সের পর রবি যদি অশুভ থাকে, দেখবেন আপনি প্যারেন্টস হিসাবে কিছু বলতে চাইছেন, আপনি কিছু জানেন না, মানে বাবা মা কিছুই বোঝে না, সমস্তটাই আপনার সন্তান বোঝে, এবং সমস্ত কিছু বোঝার একটা জায়গায় এসে চলে গেছে, ফলে আপনার সাথে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়েছে। কেউ ফোনে আছে? একজন আছেন ফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। দেবদত্ত বাবু নমস্কার। হ্যাঁ বলুন বলুন। আমি তমলুক থেকে বলছি। তমলুক থেকে? বলুন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে একটু জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন। আপনার? আমার নাম অসিত দে, মানে অসিত দে। বলুন বলুন বলুন। হ্যাঁ আমি, আমার অ্যাকচুয়ালি খুব গত 8-9 বছর খুব খারাপ। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 5/1960। 5 তারিখ 1960? না না, আপনি পুরো মাসটা বলুন। ডে মাস এগুলো বলতে হবে তো। হ্যাঁ 28/5। 28/5 মে। হ্যাঁ মে 1960। সময় সকাল 7:10। কোথায় জন্ম? ওই পূর্ব মেদিনীপুর, তমলুক। তমলুকে জন্ম, তার মানে সেদিন ছিল আপনার শনিবার। মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহুর দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে রাশি লগ্ন জানেন? না না, দেখাইনি আমি, সেই জন্য আপনার অনুষ্ঠান ফলো করি। মানে দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার জীবনে, আপনি প্রথমেই যে কথাটা বললেন, আপনার জীবনে যে কোনো কাজ করবার ক্ষেত্রে কোনোটাতেই আপনি সফলতার মুখ দেখেননি লাস্ট 8-9 বছর বা তার বেশি। এর পেছনে মেন কারণ হচ্ছে দুটো। এক, আপনার দ্বাদশস্থানে রবি শুক্র বসে আছে, এই যোগটাকে বলে দারিদ্র যোগ, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার তৃতীয় স্থানে রাহু বসে আছে, যেখান থেকে আপনার জীবনের উন্নতির ক্ষেত্র বা যেখানে জীবনের আপনার অপরচুনিটির যে জায়গাটা, সেই জায়গাটা আসতেই সমস্যা তৈরি করছে। এগুলো তো আপনার অনেক আগেই কাউকে দেখিয়ে নেওয়া উচিত ছিল। একটা সময় স্যার, একটা সময় প্রচন্ড ভালো ব্যবসা করেছি, 4-5টা ব্যবসা দেখতাম করতাম। কিন্তু ওই মানে 2006-এর পর থেকে আমার ডিটোরেট করেছে সব কিছু, ব্যবসা প্রায় ডিটোরেট করেছে, আমার লাইফেও অর্থনৈতিকভাবেও। অ্যাকচুয়ালি আপনার 2006 আপনি পুরোপুরি বুঝতে পারেননি, আপনি বুঝতে পেরেছেন 2007 থেকে। হ্যাঁ 2009-এ বাইপাস হয়েছে, শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে 2009। আপনি সব থেকে বেশি বুঝতে পেরেছেন 2007 থেকে, সাতের প্রথম দিক থেকে, মোটামুটি ফেব্রুয়ারি মাসে। আমি ওই 6-7-এর থেকেই বলছি। দেখুন এই জায়গাটা থেকে এখন কি চাইছেন, এই জায়গাটা থেকে বেরোতে? না আমি কি মানে মানে এইভাবে জীবনটা তো কষ্টের মধ্যেই চলছে, আমি হচ্ছি সামনে কি বেটার টাইম কিছু এক্সপেক্ট করতে পারি? দেখুন প্রথম কথা হচ্ছে, আপনার এখন বুধের দশা চলছে, এরপরে আসবে কেতুর দশা, তারপরে আসবে শুক্রের দশা, এই তিনটেই অত্যন্ত অশুভ জায়গায় রয়েছে। এবং আপনার ক্ষেত্রে যেটা সবথেকে ভালো সময় গেছে যদি বলেন, সেটা হচ্ছে বৃহস্পতি এবং শনির দশা। এই দুটো দশা আপনার
আপনাকে জীবনে ভরিয়ে দিয়েছে। না পেয়েছি পেয়েছি স্যার, আমি তো বলছি। তো ফলে এখানে আপনাকে যেটা করতে হবে, বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনার জীবনে শনির দশার রেজাল্ট যেটা 2006 আগে অবধি ছিল, সেই শনির দশার রেজাল্টটাকে আপনার জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই পদ্ধতিটাকে বলা হয় বার্থ চার্ট রিফর্মেশন। এই পদ্ধতির মধ্য দিয়ে আবার যদি আপনি শনির দশাকে আপনার জীবনে ফিরিয়ে আনতে পারেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে আর পেছনে ফিরে দেখা যাবে না। কিন্তু সেই শনির দশাকে আগে, হ্যাঁ তো যেতে গেলে তো আপনাকে সেই সেই সময়টাকে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যে সময়টা আপনার জীবনে অত্যন্ত ভালো সময় ছিল, সেই সময়টাকে আপনাকে আবার আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে স্যার কি করব, আপনি কবে আসছেন এদিকে তমলুক? মানে পুরো দেখুন, তমলুকে এই মাসের বুকিং অলরেডি ক্লোজড, এই মাসে আপনি তমলুকে আর পাবেন না আমাকে, ঠিক আছে? তমলুক খড়গপুরের বুকিং অলমোস্ট ক্লোজড, আর হবে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কলকাতাতে চলে আসতে পারেন, আপনার তাড়াতাড়ি থাকলে আপনি কলকাতায় চলে আসতে পারেন, কিংবা তার পরবর্তী ক্ষেত্রে তমলুকের জন্য ওয়েট করতে পারেন নেক্সট ইয়েতে। নেক্সট মান্থে ডেট পড়বে না স্যার? এখনো পর্যন্ত ফিক্সড হয়নি, আমার নেক্সট উইকে বা তারপরে আমার তমলুকের জন্য ডেট ফিক্সড হবে, ঠিক আছে? তো আপনি চাইলে আপনি মানে গড়িয়াটাও চলে আসতে পারেন, ঠিক আছে? একটা কাজ করুন, আপনি বুকিং নাম্বার তো আপনি দেখছেন, বুকিং নাম্বারটা অবশ্যই আপনার কাছে আছে, যদি না থেকে থাকে আপনি সেভ করে নিন, নোট করুন বুকিং নাম্বার, ফোন করবেন। আপনি কবে কিভাবে দেখাতে পারবেন ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন, কারণ এই মাসে 10 তারিখে তমলুকের কথা আমি বললাম ঠিকই, কিন্তু তমলুকে যদি আপনি এই মাসে সুযোগ না পান দেখানোর, আপনি গড়িয়াহাটে চলে আসতে পারেন, প্রত্যেক বুধবার গড়িয়াহাটে থাকেন দেবদত্তদা, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই নেক্সট আপনি কিভাবে যোগাযোগ করতে পারবেন তার জন্য 9830078634 9830006913 দুটো নম্বর রয়েছে, যোগাযোগ করে নেবেন। আর একবার আমি বলে দেবো, খড়গপুরে কিন্তু 11 তারিখে আপনারা অবশ্যই যারা যারা বুকিং করিয়েছেন তারা চলে আসবেন, শিলিগুড়িতে দেবদত্তদা যাচ্ছেন আপনাদের জন্য 19 এপ্রিল, এপ্রিল মাসের 20 তারিখ কোচবিহারে আপনারা পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করে নেবেন। প্রত্যেক রবিবার হাতিবাগান আর প্রত্যেক বুধবার কিন্তু গড়িয়াহাটে থাকছেন আচার্য দেবদত্ত। ফোনে কে? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি আমার সম্পর্কে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন ম্যাডাম, কি নাম আপনার? আমি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করছি, আমার নাম রূপা জানা। কোথা থেকে ফোন করছেন? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করছেন, বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 4th May 1995। বাবা, পরপর দুজন মে মাসে। 4th May 1995, সময় কখন? হ্যাঁ, সকাল 8:25। কোথায় জন্ম? পশ্চিম মেদিনীপুরেই জন্ম, সবং। সবং জন্ম, সবং। মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহুর দশে জন্ম, একদম। আপনার 1995 জন্ম বললেন না? হ্যাঁ, সকাল 8:25। হ্যাঁ, মিথুন লগ্ন, মিথুন রাশির আগের চন্দ্র তো সেম ছিল। আচ্ছা, এনিভে লগ্নে চন্দ্র, দ্বিতীয় মঙ্গল, পঞ্চমে রাহু, ষষ্ঠে বৃহস্পতি, দশ নবম স্থানে শনি, দশমে শুক্র, একাদশ স্থানে রবি বুধ, এই রবিকেতু, দ্বাদশ স্থানে বুধ বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে কিন্তু খুব সমস্যা থাকবে, রিলেশন নিয়ে কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে ভুগতে পারেন, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ক্যারিয়ার নিয়ে কিছু প্ল্যানিং আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে জবের জন্যই ফোন করেছিলাম। হুম, আচ্ছা। সরকারি জব বলতে লাইনে আমি ডিএলএড করেছি, তো তাই জন্য টিচার লাইনের জন্যই ভাবনা চিন্তা করেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি সেই জন্যই জিজ্ঞাসা করলাম, তার কারণ হচ্ছে বৃহস্পতি এডুকেশনকে সেক্টরে সাকসেসফুল হতে গেলে বৃহস্পতিকে অত্যন্ত শুভ হতে হয়, কিন্তু এখানে ষষ্ঠ স্থানে বৃহস্পতি বসে আছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্রের পজিশন অত্যন্ত অশুভ অবস্থা রয়েছে, এবং দশম স্থান যেখান থেকে কর্মকে নির্দেশ করবে সেই জায়গাটাতেই সমস্যা আছে, এবং তার জন্য আপনার হাতের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। দেখবেন আপনার হাতে প্রায় ময়েশ্চার আসার সম্ভাবনা রয়েছে, হাতে হাতের মধ্যে প্রচুর সূক্ষ্ম রেখার সমাবেশ থাকার সম্ভাবনা রয়েছে। তো এইগুলো প্রত্যেকটাই আপনার কনফিডেন্সের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করছে। আর যদি সত্যি যদি আপনাকে চাকরি পেতে হয়, ইফ ইউ আর সিরিয়াস, যদি আপনি চান যে হ্যাঁ আমার চাকরি দরকার, এমনি আদারওয়াইজ আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, বছরের পর বছর পরীক্ষা দিয়ে যেতে পারেন, তারপরে বলতে পারেন আমার চাকরিটা হচ্ছে না, এইটা যদি করতে চান তাহলে কিছু দরকার নেই। কিন্তু যদি আনলেস আনটিল আপনাকে যদি চাকরি পেতে হয়,
তাহলে আপনাকে যেটা করতেই হবে সেটা হচ্ছে আপনার লগ্ন এবং দশম স্থান এই দুটো জায়গাকে ইমিডিয়েট ঠিক করতেই হবে। যদি ঠিক করেন তবেই আপনার ক্ষেত্রে চাকরি হওয়া সম্ভব, ঠিক আছে? এবং এটা ঠিক করলে এইটা ঠিক করলেই আপনার চাকরি হবে, এবং চাকরি নিয়ে আপনাকে ভাবতেই হবে না। এটা আমি আপনাকে একদম এতজন মানুষের কাছে সামনে আমি একদম মানে অন এয়ার আমি আপনাকে অনলাইন লাইভ প্রোগ্রামে আমি আপনাকে বললাম, ঠিক আছে? ইমিডিয়েট এই জায়গাটাকে ঠিক করতে হবে। হ্যাঁ কি বলছেন? চাকরি নিয়ে একটু টেনশনে আছি, আর বিয়ে থা নিয়ে যেটা বললেন সেটা নিয়ে আপাতত আমি কোনো টেনশনে নেই। আপনার বাড়ির লোক টেনশনে রয়েছে তো? আপনার বাড়ির লোক তো চাইছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে। আমি হ্যাঁ বলছিলাম পুরো ঠিকই, কিন্তু আমি এখন একটাই কথা ভাবছি যে চাকরিটা আমাকে পেতেই হবে। সবাই 2014 সালে আপনি দৌড়াচ্ছেন চাকরির জন্য, আপনার বাড়ির লোক বিয়ের জন্য, আপনার বাড়ির লোক দৌড়াচ্ছে বিয়ের দিকে, যে আগে আগে যে আগে সাকসেস হবে সেই মানে ছুরি তরমুজের ওপর পড়ুক আর তরমুজ ছুরির ওপর পড়ুক, কাটবে কিন্তু তরমুজ। হ্যাঁ ঘটনা হচ্ছে চাকরির সম্ভাবনা আছে কি? হ্যাঁ মানে আমি বিয়ের আগে চাকরিটা পেতে চাই, তারপরে তার জন্য প্রথম তার জন্যই তো আপনাকে বললাম লগ্ন এবং দশম স্থান এই দুটো জায়গাকে ঠিক করতে হবে, না হলে বিয়ে দিয়েও কিন্তু আপনার শান্তি আসবে না বিয়ে হয়ে, ঠিক আছে? ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম আছে আমি প্রথমেই বলেছি। দুটো কথাই বলেছেন। কেন আমি প্রথমেই বলেছি তার কারণ হচ্ছে আপনি যতই কিছু ভাবুন না কেন আপনার মাথার ওপর খাড়ার ঘা ঝুলছে বিয়ে। আপনার বাড়ির লোক চারপাশে যেখানেই যাবেন তার সাথে যার সাথেই কথা বলবেন আত্মীয় স্বজন বিয়েটা কবে করছে, বিয়েটা নিয়ে এই করতে হবে, এই আপনাকে প্রত্যেক দিন শুনতেই হবে। এখন যা সিচুয়েশন আপনার জন্মছকের সিচুয়েশন, এবং দুটো জায়গা থেকে কিন্তু সাবধান হওয়াটা খুব দরকার, যেটা বলে দিয়েছেন একেবারে পরিষ্কারভাবে, কিন্তু দেবদত্তদা বলে দিয়েছেন আপনাকে যে আপনাকে কি কি করতে হবে, আপনার লগ্নের জায়গা এবং দশম স্থান দুটোকে ঠিক করলে তবেই কিন্তু বিয়ের জায়গাটা তো আপনি সেই শান্তি এবং স্বস্তির একটা ম্যারিড লাইফ পাবেন যেটা আমরা চাই, এবং কাজের জায়গাটা যেটা আপনি চাইছেন যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপর আমি আমার ম্যারিড লাইফের কথা ভাববো। কাজ আপনাকে করতে হবে, তবে তার জন্য অবশ্যই আমি যেটা বললাম যে একটু আগে জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত তিনি তো রয়েছেন, আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, প্রত্যেক রবিবার হাতিবাগানে তো তিনি থাকছেনই, প্রত্যেক বুধবার থাকছেন গড়িয়াহাটে, একেবারে সামনেই শিলিগুড়ি, কোচবিহার, তমলুক এবং খড়গপুরে থাকছে চেম্বার এই মাসেই, আর বর্ধমানে 6 মে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। আজকে তো আমাদের হাতে সময় শেষ, অনুষ্ঠান শেষ করবো, অনেক ধন্যবাদ দেবদত্ত আপনাকে। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক কালচার একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ ইত্যাদি বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা, সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9833007834, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।